গরু পাচার মামলায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে অভিযুক্ত হিসেবে বন্দী আছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার পুনরায় অনুব্রত মণ্ডল আসানসোলের সিবিআই এর আদালতে পেশ করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। স্যার একটু সামনেটা ছেড়ে দিলেন। স্যার স্যার সামনেটা ছেড়ে দিন। স্যার আশা কর্মসূচি এদিন আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পূর্বে আসানসোল সংশোধনাগারে সিবিআই এর তিন প্রতিনিধি উপস্থিত হয়। এদের মধ্যে দুজন সংশোধনাগারে প্রবেশ করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে অনুব্রত মণ্ডলকে আদালতে নিয়ে যাওয়া হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি পুনরায় অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 23 ফেব্রুয়ারি পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। কোনো কথা হলো আজকে জানেন অনুব্রত মণ্ডলের প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করিনি। কিন্তু আমরা কোর্টের কাছে ওরালি প্রেয়ার করেছিলাম যে ওই বোলবোম রাইস মিলের যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে, তো বোলবোম রাইস মিলের ইলেকট্রিক বিল পেন্ডিং থাকার জন্য ইলেকট্রিক কানেকশানটা ডিসকানেক্ট করে দিয়েছে। আমরা কোর্টের কাছে ওরালি সাবমিট করেছিলাম যে আমাদেরকে অ্যাকাউন্টটা অপারেট করতে দেওয়া হোক টু মিট আপ দি ইলেকট্রিক বিল। তো কোর্ট আমাদেরকে ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলেছিলো, উই উইল ডিসাইড ওয়েদার উই উইল ফাইল ফর্মাল অ্যাপ্লিকেশন অর নট। আর নেক্সট ডেট 3 তারিখে ফিক্স হয়েছে প্রোডাকশন। তাহলে বিচারকের কাছে সিবিআই যেটা বললেন যে ওই অ্যাকাউন্টের ব্যাপারে, যেটা এটা কি কীভাবে বলছেন, মানে কত আপনারা দেখুন, এটা তো মানে বলেছেন ঠিকই, তবে নট উইদিন দি অডিবল লিমিট অফ দি অ্যাডভোকেটস। উনি একটা রিপোর্ট অ্যালং উইথ সাম ডকুমেন্টস কোর্টের কাছে প্লেস করেছিলেন। কোর্ট রিপোর্টটা পেরিস করার পর ওনার কাছে দু একটা ক্লারিফিকেশান চাইছিলো, উনি গিয়ে পরে বলেছেন দ্যাট ওয়াজ নট দি অডিবল লিমিট অফ দি অ্যাডভোকেটস। ন্যাচারালি আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এক্স্যাক্টলি ওই রিপোর্টে কী ছিল বা কোন কোন ডকুমেন্ট জমা দিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।